রফিক শাহ আমার মামা হয়, ও পেপসি আলুর কারবার করে, মানে বীজ, পেপসি আলুর বীজ সরবরাহ করে, প্রত্যেক চাষিদিকে দেয়। ঠিক যখন চাষের আলু ফলন উঠে সেই সময় আলুগুলো নিয়ে সে আবার চাষিদেরকে টাকা দেয়, এইভাবে সে কারবার করে। তার কাছে অনবরত প্রত্যেকটা সময়ে তার পকেটে টাকা থাকে, 1-1.5 লাখ টাকা থাকে। কালকে হঠাৎ সে 5টার সময় যখন ঘর থেকে বের হয় সেই কারবারের জন্যই, তাকে হঠাৎ আমার অঞ্চলে যে দীর্ঘদিন ধরে চলছে, কিছুদিন আগে যে মানে ডাকাতির একটা সোনার ব্যাপারীকে ধরেছিল, সে তারাই সেই সমস্ত মানে ছেলেদের মধ্যেই কয়েকজন তারা হঠাৎ কালকে আমার মামাকে একটা তেঁতুমুড়ি বাসস্ট্যান্ডের মধ্যে আক্রমণ করে, এমনভাবে সেখানে সন্ত্রাস করে যে সাধারণ মানুষ ভয় করে যে সেখানে কী ঘটনা হচ্ছে বা প্রতিবাদ করবো, সেরকম সাহসটা সাধারণ মানুষ দেখাতেই পারে নাই। তাকে আক্রমণ করে এমনভাবে তাকে মারধর করে, তার একটা পা, তার বাঁ হাত এবং ডান পাটা সম্পূর্ণরূপে ভেঙে দেয়, এবং তার পকেটে যে টাকাগুলো ব্যবসার জন্য ছিল সেই পকেটের সেই টাকাগুলো তারা তুলে নিয়ে তারা সেখান থেকে চম্পট দেয়। এই ডাকাতি কৌশলটা অনবরত আমাদের মুর্শিদপুর অঞ্চলে এই 1 মাসে 2 বার ঘটনা ঘটল। আমরা সত্যি লজ্জিত যে আমাদের মুর্শিদপুর অঞ্চলে বাড়ি আর এইরকম পরিবেশের মধ্যে আমাদেরকে থাকতে হচ্ছে। রাজনীতির সব অঙ্কই তারা করে, 2021 বিধানসভা নির্বাচনে তারা বিজেপি করেছে, আবার তৃণমূল কংগ্রেসে জয় জয়কার হয়েছে, আবার তারা তৃণমূল পক্ষে চলে আসছে। তাদের রাজনীতি তাদের কোনো অঙ্গ নয়, তাদের রাজনীতি কোনো জায়গাতে তারা রাজনীতির সাথে জড়িত নয়, এমনি মুখে বলে আমরা রাজনীতি করছি আর দালালিগিরি করে আর কিছু কাজ না, বালির গাড়ি চললে বালির গাড়িতে লুটপাট করবো, ঠিক আছে, সব সময়টা কোথায় নোংরাগিরি কাজ হবে সেই কাজের সাথে ওরা যুক্ত। এমন কোনো কেস নাই যে তাদের নামে নাই, এই থানাতে বলছি থানাতে বিগত 6 মাসে ওদের নামে একজনের নামে প্রায় 8-10টা করে FIR করা আছে। আচ্ছা কতজন মিলে এটা করেছে কাজটা? এটা 6-7 জন মিলে করেছে। তাদেরকে চিহ্নিত করা গেছে? তাদেরকে সবাইকে চিহ্নিত করা গেছে, আমার মামা যে মার খেয়েছে সে তাদেরকে সবাইকে চিনে তাদের নামগুলো বলেছে। কি নাম বলেছে? আমার মামার নাম রফিক স্যার। মানে যারা অভিযুক্ত তাদের নাম কি? তাদের নাম, তারা আমাদের এই গ্রামের একজন খায়েস মোল্লা আছে, আজাদ মল্লিক আছে, চঞ্চল মল্লিক আছে, আরও 2-4 জন আছে। মানে এই কটা ছেলে এরা সম্পূর্ণরূপে সমাজবিরোধী।